বাংলায় কাজ নেই তাই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন পরিযায়ী শ্রমিকরা, এমন উদাহরণ অনেক রয়েছে। আর এবার শিক্ষক হতে পড়শি রাজ্যে ছুটছেন বাংলার ছেলেমেয়েরা, তার কারণ নিয়োগ নেই, বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, দুর্নীতির কাঁটায় বাংলায় শিক্ষকের চাকরি আপাতত হচ্ছে না, তাই এবার ভিন রাজ্যে পাড়ি, কোথায় জানেন, বিহারে। তার মানে চাকরি পেতে বিহারে ভিড় বাড়ছে, এগিয়ে বাংলার শিক্ষিত বেকারদের, মানে পরিযায়ী শিক্ষক। বিহারে নবম এবং দশম শ্রেণীর টেটে বাংলার প্রার্থীদের সংখ্যা বেশি, থাকার জায়গা অমিল, অগত্যা তাই পাটনা স্টেশনে ছাই বাংলার প্রার্থীদের, শিক্ষিত বাঙালি বেকার দুরবস্থার ছবি দেখুন। পশ্চিম বঙ্গাল মে আকে আপনে পরিবার কো আর আপনে ভবিষ্য কো সুখদ বানাতে থে আর সমৃদ্ধি কি ওর জানে কি কল্পনা রাখতে থে, লেকিন আব পরিস্থিতিয়াঁ বিলকুল উল্টি হো গই হ্যাঁ। अब पश्चिम बंगाल से युवा बिहार की ओर जा रहे हैं, और न केवल बिहार की ओर जा रहे हैं बल्कि देश के दूसरे राज्यों में भी जा रहे हैं। वो इसलिए जा रहे हैं, इसलिए पलायन कर रहे हैं कि बंगाल में सारी संभावनाएं ममता बनर्जी ने युवाओं के रोजगार को लेकर समाप्त कर दिया है। নবম দশম শ্রেণীর নিয়োগে দুদফায় দুটি পেপারের পরীক্ষা, 29 পর্যন্ত প্রথম পেপারের পরীক্ষা হয়েছে, জুন মাসে শুরু হবে দ্বিতীয় পেপারের পরীক্ষা। সেই চাকরির প্রত্যাশী বাংলার বেকাররা, এই নিয়ে বাংলার তৃণমূল সরকারের দিকে কটাক্ষ ধেয়ে এসেছে বিহারের মন্ত্রীর। শিক্ষকতার চাকরির পেতে কেন বিহারমুখী বাংলার শিক্ষিত বেকাররা? 2016 সালে পরে এ রাজ্যে আর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাই হয়নি। আপনাদের দেখাবো, বিগ ওয়ালে দেখাবো, 2016 পর রাজ্যে আর এসএসসির পরীক্ষাই হয়নি। যেমনটা বলছিলাম, 2014 তৃণমূল আমলে মাত্র দুবার এসএসসির নিয়োগ হয়েছে। এর পাশাপাশি বাম আমলে শেষ দিকে প্রতি বছর নিয়মিত এসএসসির নিয়োগ পরীক্ষা হতো। 2014 প্রাথমিক টেটের পর আর কেউ নিয়োগপত্র পায়নি। এর পাশাপাশি 2017, 2022, 2023 প্রাথমিকে টেট হয়েছে কিন্তু নিয়োগ হয়নি। আরও রয়েছে স্কুলে চাকরির সুযোগ কমেছে, সঙ্গে দুর্নীতির গ্রাসও রয়েছে। আর তৃণমূল আমলে অনেক বিএড পাশ করে বেরোনোর বেকারের সংখ্যা বেড়েছে কিন্তু চাকরির সংস্থান একেবারেই নেই। অর্থাৎ তোলপাড় শিক্ষা মহল, সরকারকে বিঁধছে বিরোধীরা, এই নিয়ে গরম বঙ্গ রাজনীতি। বিহার উত্তরপ্রদেশ হতে দেবো না, এরা বলে আজকে সেই বিহারেই যেতে হচ্ছে বাংলার ছেলেদের। দেখুন পশ্চিমবঙ্গ যে পরিযায়ী মানুষরা আছে যারা অন্য রাজ্যে কাজ করতে যায়, সেই সংখ্যাটা 2011 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হওয়ার আগে অনেক বেশি ছিল। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সেই সংখ্যাটা যথেষ্ট কমেছে। অন্যদিকে পরিযায়ী হিসাবে অন্য রাজ্যে কাজ করতে যাওয়ার সংখ্যা বিজেপি শাসিত রাজ্যগুলোতে সব থেকে বেশি, এটা স্ট্যাটিস্টিক্স বলছে, যে স্ট্যাটিস্টিক্স কেন্দ্রীয় সরকার দেয়, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের স্ট্যাটিস্টিক্স নয়। স্ট্যাটিস্টিক্সটা দেখুন পশ্চিমবঙ্গ যে পরিযায়ী মানুষরা আছে যারা অন্য রাজ্যে কাজ করতে যায়, সেই সংখ্যাটা 2011 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হওয়ার আগে অনেক বেশি ছিল। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সেই সংখ্যাটা যথেষ্ট কমেছে। অন্যদিকে পরিযায়ী হিসাবে অন্য রাজ্যে কাজ করতে যাওয়ার সংখ্যা বিজেপি শাসিত রাজ্যগুলোতে সব থেকে বেশি, এটা স্ট্যাটিস্টিক্স বলছে, যে স্ট্যাটিস্টিক্স কেন্দ্রীয় সরকার দেয়, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের স্ট্যাটিস্টিক্স। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।